নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। হাতে এক মাসও নেই, তৃণমূলের বাৎসরিক মেগা কর্মসূচি ধর্মতলায়। 21 জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশ এবারেও নির্বাচনী বিজয় উদযাপনের সঙ্গেই পালিত হবে। 2011 সালে পরিবর্তনের বছর থেকেই এই যৌথ উদযাপনের সূচনা। সেবার ব্রিগেড ময়দানে হলেও স্থান মাহাত্ম্যের কারণে তা ফিরে আসে ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21 জুলাই, যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে। কেন্দ্রে একটানা 10 বছর থাকার পর ফের সরকারে ফিরলেও শাসক বিরোধী এবার দুর্বল। একক শক্তিতে নয়, এনডিএর শরিক দলের ভরসায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদী। শুধু সেখানেই নয়, মোদি তথা গেরুয়া শিবিরের কাঁটা হয়ে বিঁধছে। অষ্টাদশ লোকসভায় বিরোধী শক্তি বহুগুণ শুধু বেড়েছে তাই নয়, তারা অনেক বেশি সংগঠিত। প্রাক নির্বাচনী বিরোধী জোট ইন্ডিয়া, ভোট পর্ব থেকেই গোটা দেশেই এনডিএর বিরুদ্ধে অনেক বেশি আক্রমণাত্মক। নানা চেষ্টাতেও ইন্ডিয়ায় ফাটল ধরাতে পারেনি মোদি বাহিনী। নতুন সরকারের সূচনা লগ্ন থেকেই একাত্তা বিরোধীরা। এই পটভূমিতে ইন্ডিয়ার অন্যতম শরিক 29 সাংসদ বিশিষ্ট তৃণমূল এবারের 21 জুলাইয়ের সমাবেশ করতে চলেছে। ফলত বাংলার ঘরোয়া রাজনীতির পরিসর ছাপিয়ে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার অভিঘাত সর্বভারতীয় স্তরেও তাৎপর্যপূর্ণ। মনে রাখতে হবে, দেশের মধ্যে যেসব রাজ্যে নরেন্দ্র মোদি অমিত শাহদের পর্যুদস্ত হয়েছে, তাদের মধ্যে মমতার নেতৃত্বাধীন তৃণমূল অগ্রগণ্য। সেখানেই এই সমাবেশের বাড়তি গুরুত্ব। দলীয় সমাবেশ হলেও সর্বভারতীয় ক্ষেত্রে ভবিষ্যতের রণকৌশল নির্মাণে তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেদিকে ইন্ডিয়ার অন্য শরিকদের নজর থাকাটাই স্বাভাবিক। দলীয় সূত্রের দাবি, এবার ইন্ডিয়া শরিক দলের একাধিক নেতৃত্বকে আমন্ত্রণ জানাতে চলেছে তৃণমূল। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল, এনসিবি, ডিএমকে এর মতো ইন্ডিয়ার শরিক দলের শীর্ষ স্তরের নেতৃত্বকে দেখা যেতে পারে 21 জুলাই ধর্মতলার মঞ্চে। সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। আনুষ্ঠানিকভাবে এবারের সমাবেশের পোস্টার ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হয়েছে। জনসমাবেশের নিরিখে নিজের রেকর্ড নিজেই ফি বছর ভেঙে থাকে তৃণমূল। তবে এবার একই সঙ্গে সভামঞ্চে মমতার সঙ্গে ইন্ডিয়ার কোন কোন তারকা নেতা নেত্রী হাজির থাকেন তা নিয়েই জল্পনা শুরুর রাজনৈতিক মহলে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। গত 19 এবং 20 জুন কলকাতায় সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে সংগঠনকে আরও দৃঢ় করে মাটি কামড়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার দিল্লিতে শুরু হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির 2 দিনব্যাপী বৈঠক। সেখানেও গোটা দেশে লোকসভা ভোটে সিপিএমের বিপর্যয় নিয়ে কাটা ছিঁড়া চলবে 2 দিন ধরে। দলের অন্দরে প্রশ্ন উঠেছে, শুধু বৈঠক করে এই বিপর্যয় থেকে রেহাই পাওয়া যাবে কি? এই বিপর্যয় কাটানোর কি ওষুধ আছে সেটা কেউ জানে না। শুধু অন্ধকারে হাঁটতে বেরিয়ে লাভ কি? রাজ্য কমিটির বৈঠক শেষে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছিলেন, লোকসভা ভোটে আমাদের অনেক নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে লড়তে হয়েছে। দুর্নীতির টাকা, কর্পোরেটের টাকা, পেশি শক্তি, মিডিয়ার প্রচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তাছাড়া হিউজ ব্ল্যাক মানি, ক্যাশ, মিডিয়া পাওয়ার, মাসল পাওয়ার, যে মেশিনারি নির্বাচন কমিশন রেফারি হয় তারা গোলকিপার হয়ে গেল, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখলাম এবং দেশের ক্ষেত্রে দেখলাম। 2004 সালে প্রথম ইউপিএ আমলে বলতে গেলে কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মূল চালিকা শক্তি ছিল বামেরা। সেবার তাদের প্রাপ্ত ভোট ছিল 50.74%। সেবার বাংলাতেই তারা 35টি আসনে জিতেছিল। সারা দেশে বামেদের আসন সংখ্যা ছিল 62। 17 বছর পর 2021 সালে রাজ্য বিধানসভার নির্বাচনে
বামেদের ভোট নেমে আসে মাত্র 4%। বিধানসভায় তারা একটি আসনও পায়নি। 2019 সালের লোকসভা ভোটেও তারা ছিল শূন্য। অনেক আশা নিয়ে সিপিএম তথা বামেরা 2024 সালের লোকসভা ভোটে ঝাঁপিয়েছিল, কিন্তু তাদের আশা পূরণ হয়নি। বাংলা থেকে লোকসভায় বামেরা সেই শূন্যতেই থেকে গিয়েছে। সর্বভারতীয় স্তরেও তাদের হাল খুবই শোচনীয়। কেরলের সরকার সিপিএম এর নেতৃত্বাধীন এলডিএফ এর হাতে থাকলে দক্ষিণের ওই রাজ্যে তারা মাত্র একটি আসন পেয়েছে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটে ভরাডুবি নিয়ে কাঁটা ছেঁড়া শুরু হয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সেখান থেকে কোনো দিশা বেরিয়ে আসে কিনা তার দিকে নজর থাকছে বাম রাজনৈতিক মহলের। একটা সময় দিল্লির এ কে গোপালন ভবনের কাছে বঙ্গ সিপিএম এর গুরুত্ব ছিল অপরিসীম। তখন অবশ্য বঙ্গ সিপিএম এর মাথায় ছিলেন জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখোপাধ্যায়, অনিল বিশ্বাসের মতো নেতারা। তখন রাজ্যের ক্ষমতাও ছিল তাদের হাতে। এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। 2011 সাল থেকে সিপিএম ক্ষমতাচ্যুত। তারপর থেকে প্রতিটি নির্বাচনেই তাদের ভরাডুবি ঘটেছে, সঙ্গে সঙ্গে ভোটও কমেছে। রাজ্যের নেতারা অবশ্য বলার চেষ্টা করছেন লোকসভা ভোটে সামান্য হলেও তাদের ভোট শতাংশ বেড়েছে, সেটাই তাদের আত্মসন্তুষ্টির কারণ। রাজ্য কমিটির বৈঠকে ঠিক হয়েছে জুলাই মাস ধরে একেবারে নিচুতলা থেকে শুরু করে তিন স্তরে ফলাফল পর্যালোচনা করা হবে, কথা বলা হবে সাধারণ মানুষের সঙ্গেও। তারপর আগস্ট মাসে 3 দিন ব্যাপী চলবে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেখানে ভোট বিপর্যয় নিয়ে চূড়ান্ত পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি স্থির করবে সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিএম এর বঙ্গ নেতাদের সমালোচনার মুখে পড়তে হতে পারে। কেন এই বিপর্যয় তার ব্যাখ্যা চাওয়া হতে পারে। তবে বাংলার নেতাদের একটাই ভরসা, শুধু এখানেই নয়, ফল খারাপ হয়েছে সারা দেশেই। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরিরা কি ওষুধের নিদান দেন সেটাই দেখার। সিপিএম এর নিচু তলার কর্মীদের একটা বড় অংশ মনে করে শুধু ঠান্ডা ঘরে বসে মিটিং করলে চলবে না, সর্বস্তরের নেতা কর্মীকে পথে নেমে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে হবে। সামনেই রাজ্য বিধানসভার নির্বাচন, সেই ভোটে অন্তত যাতে সিপিএম খাতা খুলতে পারে তার জন্য এখন থেকেই অ্যাকশন প্ল্যান তৈরি করে নেমে পড়তে হবে। এখন সময় আরও একটা বিরতি, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সপ্তদশ লোকসভা গত 5 বছর চলল ডেপুটি স্পিকার ছাড়াই, অষ্টাদশ লোকসভায় তার পুনরাবৃত্তি চায় না বিরোধীরা। এবার লোকসভায় বিরোধীদের সংখ্যা অনেক বেশি গতবারের তুলনায়, তাই এবার আর এনডিএ সরকার ধমক দিয়ে চুপ করিয়ে রাখতে পারবে না বিরোধীদের। বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার পর লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী তা বুঝিয়ে দিয়েছেন। স্পিকার নির্বাচন শেষ, এবার বিরোধীরা ডেপুটি স্পিকার নিয়ে হেস্তনেস্ত চায়। কনভেনশন ইয়ে হ্যায় কি ডেপুটি স্পিকার অপোজিশন কো মিলনা চাহিয়ে। মোদি জি কহ রহে হ্যায় কনস্ট্রাকটিভ কোঅপারেশন হো, অর ফির হামারে নেতা কো ইনসাল্ট করা যা রহা হ্যায়। নরেন্দ্র মোদি জি কহতে কুছ হ্যায় অর করতে কুছ হ্যায়, ইহি ইনকি ফর্মুলা হ্যায়, ইহি ইনকি স্ট্র্যাটেজি হ্যায়, অর ইনকো ইয়ে বদলনা হি পড়েগা। এবার কংগ্রেস এবং অন্য বিরোধীরা লোকসভায় 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কংগ্রেস সূত্রের খবর, তারা কেরলের 8 বারের সাংসদ করিকুন্নিল সুরেশকেই ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে চায়। এই সুরেশকেই কংগ্রেস স্পিকার পদে প্রার্থী করেছিল বিজেপির জেদের কাছে নতি স্বীকার না করে। তার আগে প্রধান বিরোধী দলের দাবি ছিল 8 বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রোটেম স্পিকার করা হোক, কিন্তু সরকার পক্ষ ভোটের আগে বিজেডি ছেড়ে বিজেপিতে আসা 7 বারের সাংসদ ভর্তৃহরি মহতাবের নাম চূড়ান্ত করে প্রোটেম স্পিকার পদের জন্য। তা নিয়ে সরকারের সঙ্গে কংগ্রেসের সংঘাত হয়। এরপর সামনে আসে স্পিকার নির্বাচন ঘিরে বিতর্ক। বিরোধীদের দাবি প্রথা অনুযায়ী ডেপুটি স্পিকার করা হোক তাদের তরফ থেকে কাউকে, তাহলে তারা স্পিকার পদে বিজেপির ওম বিড়লাকে মেনে নেবে।
কিন্তু কংগ্রেস সহ বিরোধীদের এই প্রস্তাব নিয়ে বিজেপি ঐক্যমত্য হয়নি, ফলে ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীরা কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করে। বুধবার ধনী ভোটে জয়ী হন বিজেপির ওম বিড়লা, ফলে স্পিকার নির্বাচন নিয়ে বিতর্কের অবসান হলেও ইন্ডিয়া জোট এখন ডেপুটি স্পিকার নিয়ে উঠে পড়ে লাগার সিদ্ধান্ত নিয়েছে। জোটের নেতারা এই ইস্যুতে সরকার এবং স্পিকারের ওপর চাপ বহাল রাখতে চান। তৃণমূল জানিয়ে দিয়েছে ডেপুটি স্পিকার পদে তারা কোনো প্রার্থী দেবে না, তবে বিরোধী ঐক্য যাতে বজায় থাকে তার জন্য তারা সচেষ্ট থাকবে। সংসদের প্রথা ছিল ডেপুটি স্পিকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব লোকসভার স্পিকারের। বিরোধীরা চাইছেন তাড়াতাড়ি ডেপুটি স্পিকার নির্বাচন পর্ব মিটে যাক। সূত্রের খবর, ইন্ডিয়া জোট দুই একদিনের মধ্যেই এ নিয়ে স্পিকারকে চিঠি দেবে। বুধবার লোকসভায় আম আদমি পার্টির গুরমিত সিং স্পিকারকে দ্রুত ডেপুটি স্পিকার নিয়োগ করার কথাও বলেন। তাতে কিছুটা রেগে গিয়ে স্পিকার বলেন, কখন ডেপুটি স্পিকার নির্বাচন হয় আগে সেই নিয়ম জেনে আসুন। ডেপুটি স্পিকার নিয়ে কংগ্রেস লেগে থাকার কৌশল নিয়েছে, তার ইঙ্গিত মিলেছে দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের কথায়। তিনি বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেন, ডেপুটি স্পিকার সাংবিধানিক পদ, এই পদে নিয়োগ করতেই হবে। সংবিধানের 93 ধারায় লোকসভা গঠিত হওয়ার পর যত দ্রুত সম্ভব স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে। গত 5 বছর ডেপুটি স্পিকারের পদ ফাঁকা রেখে সংবিধানের অমর্যাদা করা হয়েছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।